তো হ্যাঁ, আজকে আমি আবার অনেকদিন পর একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। তো আজকে বুধবার, আর আজকে আমরা ডিউটি গেছিলাম সকালবেলা। ডিউটি থেকে আসার পরেই দেখি দুপুরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি করছে। তো বৃষ্টি হচ্ছে জন্য আমরা দুলালদাকে বললাম যে দুলালদা আজকে তাহলে খিচুড়ি করা হোক। তো দুলালদা খিচুড়ি করতে লেগেছে, আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়ে গেছে। বাইরেটা দেখো কেমন ওয়েদার, দুপুর থেকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। তো আমরা কিন্তু 6টার দিকে ডাইনিং এ চলে এসেছি, কারণ আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের জন্য জিনিসপত্র রেডি করতে হচ্ছে। তো আমাদের এখানে আঁকা চলছে দেখো, আর কি প্রোগ্রাম কেন হচ্ছে সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে হবে। আর এখানে দেখো নাচ প্র্যাকটিস হচ্ছে, আমরা কিন্তু নাচ আছে। তো আমি আজকে প্র্যাকটিস করিনি, আর আজকে আমাদের রাতের মেনু ছিল খিচুড়ি আর পাঁপড়। তো এরপর আমরা সাড়ে 7টার সময় পেয়ার করার পর আমরা কিন্তু খাবারটা নিয়ে নিয়েছি দেখো, খিচুড়ি। আর খিচুড়ির সাথে কিন্তু পাঁপড় ছাড়া কিছু করেনি, তার কারণ হচ্ছে আমাদের দুপুরবেলা আজকে বুধবার, যেহেতু বুধবারে মাংস থাকে তো মাংসটা আছে, সেই জন্য আর কিছু করেনি। আর হুট করে দেখো এই মেয়েটা করতে গিয়ে আমাকে জড়িয়ে ধরলো, এরকমই করে। তো সবার কিন্তু খাবার নেওয়া হয়ে গেছে, আর সবাই কিন্তু খেতে ব্যস্ত। আর আমি যাচ্ছি আমার মাংস বাড়িটা নিতে। আমি আগে কনফার্ম হয়ে গেলাম যে এটা আমার বাটি কিনা, তো তারপরে আমি আনলাম বাটিটা। এরপর মেসের মেয়েরা আমাদের পাঁপড় দিয়ে গেল, আর দুপুরবেলা মাংস রেখেছিলাম বলেছিলাম। তো এটা হচ্ছে সেই আমাদের মাংস দুপুরবেলাকার। তো আমরা এবার খেয়ে নিই, তারপরে তাদের সঙ্গে দেখা হচ্ছে চটপট। তো আমি কোনোদিন কিন্তু খিচুড়িতে মাংস খাইনি, তো এখানে ফার্স্ট আমি এসে এই খাওয়াটা শিখেছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। এবার আছি রুমে, তো এই বৃষ্টিটা মনে হচ্ছে আর ছাড়ার নয়। তো যাই হোক, আমাদের তো প্র্যাকটিক্যাল এক্সাম শেষ আর ফাইনাল এক্সামও শেষ। তো আমাদের আর চাপ নেই, এখন গিয়ে শুধু ঘুমাবো। আর সকালে তো ডিউটি আছে, ডিউটি যেতে হবে। প্র্যাকটিক্যাল এক্সাম ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে আর কিছু চিন্তা, যত হোক বৃষ্টি, এখন শুধু একটা হেডফোন চাই। আর আমাদের মাথার কাছেই কিন্তু চার্জার আছে, এটা আমি সেই জন্য কোনো অসুবিধা নেই। তো এখন বাড়িতে একটু ফোন করে নেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার একটু ভিডিও শেয়ার করবো। চলো দেখা হচ্ছে একটু পরে। যেহেতু 2 বছর ধরে বীরভূমে আছে, আর বীরভূমে যেহেতু হস্তশিল্পটা ফেমাস বলতে গেলে, তো এখানে কিন্তু অনেকেই হাতের কাজ জানে। এখানে দেখো এই বিছানা চাদর করছে, এদিকে আমাদের আরও দুটো রুমমেট, তারাও কিন্তু শিখে গেছে, কিন্তু আমাদের আর এইসব শেখা হলো না। তো এরা এখানে এই পরীক্ষার পরে টাইমটুকু কাজে লাগাচ্ছে, দেখো কত সুন্দর কাজ শিখে গেছে। আর এটা আমাদের বেবি, আর এরপরে আছে পূর্ণিমা, এও আমার দলে, শুধু রাত খাবো আমরা। আর এটা আমাদের গলুয়া। তো চলো ওরা করুক কাজ, আমাদের আর এসব হলো না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।